দাঁড়াও, বন্ধ করে নি। ভাইয়া তুমি ভালো আছো ভাই? মরিব ঠিক আছে বুঝলাম, কিন্তু আরব কান্ট্রিতে এইভাবে পায়ে হাত দিয়ে সালাম করে না রে ভাই, কারণ ওরা মুখেই সালাম করে, আর এইভাবে সালাম করলে মাথা নিচু হয়ে যায়, ঝুঁকে যায়। আমরা মাথা ঝুঁকবো একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে। এটা আরব দেশ না, এটা হলো বাংলাদেশ। আমাদের দেশের যে আমরা নিয়ম আছে, আমরা সামনে মানুষের সম্মান করে যাব, বুঝছো ভাই? যাই হোক, বাদ দে তো এই সব। কি এই যে সাউন্ড বক্স, এই যে মালা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এতদিন পরে আমার ভাই আসছে, আমি বরণ করে নিলাম ভাইয়া। দেখা এই অনেক সময় হয়ে গেছে, এই জামু কেমনে? আমি আমার গাড়ি কই? গাড়ি তোমার জন্য কেন স্পেশাল গাড়ি নিয়ে আসি, এই জগতের মানে অত্র এলাকার সর্বশ্রেষ্ঠ গাড়ি তোমার জন্য নিয়ে আসছি, বুঝতে পারিছো? এই যে দেখো বেলা ভ্যান, ভ্যানে যাবো আমি। এত এত কিছু থাকো, তুমি ভ্যানে যাবো কেন? অনেক মানুষ ভিআইপি বড় বড় গাড়িতে আসে না, প্রাইভেট মাইক্রো কি কি এসব গাড়িতে, ওই সবের দরকার নেই। যত উদ্ভট কাজ করা যাবে, তত মানুষ লোকে যে ভাইজান হয়ে যাবে। ওইটা ওইটা ভাইজান না রে ভাই, ওটা ভাইরাল। ওই হইলো আর কি, জেলা সেই একই কদুয়াই। এখন আমরা এই যে ভ্যানে চলে যাচ্ছি, এই ভ্যানে চলে যাওয়ার মধ্যে একটা সুবিধা আছে। কি সুবিধা? সুবিধা হচ্ছে মনে করো সৌদি আরবে কিংবা বড় বড় শহরাঞ্চলে ওই জায়গায় তো টেসি থাকে। টেসি না, ওইটা এসি, এসি ঠান্ডা বাতাসের মেশিন। আচ্ছা আমার কথা বুঝতে হবে, মনে করতে হবে আমি ওইটাই করছি। যাও গা, আর এই যে যে আমাদের বাতাস, এটা হলো আল্লাহর বাতাস, সরাসরি প্রাকৃতিক বাতাস। বাতাস খাইতে খাইতে যাবা, তোমার শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে, ফুরফুরে হয়ে যাবে। চলো চলো চলো, ভ্যানে চলো চলো। এই আমার লাগেজ, লাগেজ। ও হ্যাঁ, চলো 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 চলো। এ আমি নিচ্ছি, আমি নিচ্ছি। না 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 না, ওটো ওটো ভাই, ওটো তুমি ওটো, সুন্দর করে চালাবা, যাও যাও। সিনেমার গান শুনি ধুম ধাড়াক্কা। আমগো বাংলাদেশি কোন হিট গান? ভাই দাঁড়ান দাঁড়ান, সিনেমার অনেকদিন শুনি না। এই যে 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 চোখে বলো কি তোমার লোভের ঝলক, চোখে বলো কি তোমার রূপের ঝলক। বাবা তোর কতদিন পরে দেখলাম। কতদিন পর মানে, আমরা না প্রতিদিন এই মুহূর্তে ভিডিও কলে কথা কইতাম আম্মা। পাগল পোলায় কয় কি, সরাসরি দেখা আর ভিডিও করে দেখা কি এক হইল? ঠিক কইছ আম্মা। আম্মা তোমার, তুমি তুমি সত্যি ভালো আছো তো আম্মা? আলহামদুলিল্লাহ বাবা, আমি খুব ভালো আছি। ফাজান তুই কো শুকায় গেছিস কেন? আল্লাহ কয় কি, আমি শুকাইলাম কই? আমি বিদেশে এত ভালো ভালো খাবার খাইছি, দেখছো না আমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে আমি। ফাজান রে, সব বাপমার কাছে সন্তান রে, অনেকদিন পরে আসলে না সুখ নাই লাগে, তুই এটা বুঝবি না। এদিন বাবা হবি, ওই দিন বুঝবি। মা তুমি একদম ঠিক কথা কইছো, তাই ভাইজান কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, বুঝছো? যে কোনো মায়া মানুষ দেখলেই বিরাস খাবে। আরে
ওটা ব্রাশটারে গাধা, ওটা হচ্ছে ক্রাশ। এই তোরা দুই ভাই মিলে কি ব্রাশ ক্রাশ ঠিক হইতাছে সেসব? আমা তোমার এত কিছু বোঝা লাগবে না তো, চলো 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 ঘরে চলো। ঠিক আছে বাবা, ভিতরে যাও চলো। অনেকদিন পরে আইছস, তোর রান্না বান্না করে তোর পোষ হাতের মাংস রান্না করছি। আর তাই নাকি মা, জোর চলো চলো চলো। আপু শোন না, অনেক তো সেলফি তুললাম, আর কোনো সেলফি তোলা লাগবে না, চল না আমরা টিকটকে একটু ডান্স করি। আরে আরে এইখানে না, যদি কেউ চলে আসে। আরে বাবা এখানে কেউ আসবে না, শুক্রবার ছাড়া এখানে কোনো লোকই আসে না, এটা তো পর্যটকের জায়গা। চল না একটু টিকটক করি। আচ্ছা ঠিক আছে, আগে চল কয়েকটা সেলফি মেরে নিই, তারপর টিকটক করবো, ঠিক আছে? আচ্ছা চল। পরিবেশ তো আর আগের মতো নাই, মেলা সুন্দর হয়ে গেছে। শোনো বাজান, ছোটবেলায় শুনছি দাদি কইতো যে একসময় ওই অঘাট ঘাট হবে, অমানুষ মানুষ হবে, ঠিক আছে? তাই যে প্রকৃতি তো এরকমেরই হবে, তাই না? মানুষ যেমন পরিবর্তনশীল, ঠিক তেমনি প্রকৃতিও কিন্তু পরিবর্তনশীল। একদম ঠিক কথা কইছো। কি হইছে ভাই? আমার একটু ধরছে। কি ধরছে তোর? আরে যে চাঁদ ধরছে। আচ্ছা এগুলো বাসা থেকে সাইড আসতে পারোস না? এগুলো তো মামা বাড়ির আবদার, এগুলো তো প্রকৃতি। ও কখন আসবে কখন যাবে এই কথা কি কেউ জানে? ওর এখন মন চাইছে, হঠাৎ করে চলে আসে। তুমি যাও, আমি একটু কান্না সারি দিই। আচ্ছা আচ্ছা তাহলে চল বাড়ির দিকে, চল বাড়ি যাও বোকা। হ্যাঁ এই যে কত জব ঝাড়া গান বাগান আছে, আমি আমার মতো কাম সারি আসি, তুমি যাও গা। এইখানে করবি তাই বইলা? আরে কত করেছি জীবনে, হাজার হাজার বার করেছি। এ গাঁও গ্রামের মানুষ না আমরা? যাও জব ঝাড়া আছে, যাও যাও যাও, তুমি যাও, আমি আসতেছি। যা যা তাড়াতাড়ি যা। হ্যাঁ আমার বড় মা এরকম করে ব্যবহার করে কাঁদতেছে কেন মা? কি হয়েছে, কি কি সমস্যা? হ্যাঁ বাবা, কথাটা কি ভয় বলবো নাকি নির্ভয় বলবো? আমি তোমাদের বাবা, অতএব তোমরা নির্ভয় বলো, কি হয়েছে? কি আসলে বাবা আপনার ফোনটা হারিয়ে ফেলেছে। আরে কোথা থেকে হারিয়েছে? ওই যে বাবা ঘর থেকে। কি রে, ও যেন কি একটা বলতে চেয়েছিল, তুই মুখটা চেপে ধরলি কেন? আমার মনের দুঃখ ও একা কেন বলবে, তাই ভাবলাম আমিও বলে মনের দুঃখটা একটু হালকা করি। বাবা এর জন্য আমি ওর মুখটা চেপে ধরেছি। আচ্ছা 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 ঠিক আছে, আর ব্যবহার করে কাঁদতে হবে না, একটা মোবাইল কিনে দেব। কী রে, তোর তো চোখে এক ফোঁটা পানিও আসলো না। ওই সে আর কান্দন লাগবে না, কালকে মোবাইলের টাকা নিয়ে নিও। এ ওই মাছ পচবে কিন্তু, তাড়াতাড়ি ঘরে নিয়ে কাটাকাটি কর।
অপূর্ব। ও আচ্ছা, আপনার নাম অপূর্ব? আরে আপু, ওনার নাম অপূর্ব না, তোকে অপূর্ব বলতেছে। তা আবার হয় নাকি? এই চল, তো দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি আয়। ওই রকমের অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে, মনে ধরছে নাকি? মেয়েটা কে রে? ও কোনটা, ছোটটা? না না, বড়টা না, ছোটটা হইতেছে শরীফ চাচার মেয়ে। আমি তোর বড়টার কথা জিজ্ঞেস করছি। ও বড়টা হচ্ছে শরীফ চাচার মেয়ে। দুইটাই যদি শরীফ চাচার মেয়ে হয় তাহলে আলাদা করে জিজ্ঞেস কেন করলি? না, আমি মনে করছি আমার জন্য কিছু জিজ্ঞাসা কিনা। না ঠিক আছে, দুইজনই শরীফ চাচার মেয়ে। হ্যাঁ আচ্ছা, শরীফ চাচার মেয়েগুলারে কয়েক বছর আগেও তো হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করতে দেখছি, এর মধ্যে এত বড় হয়ে গেছে, এত ডাঙর হয়ে গেছে। হবেই তো, তুমি গেছো 10 বছর মধ্যে হবে। 10 বছর আগেও কত ছিল, ছোট ছিল, ছোট থাকলে তখন হাফ প্যান্ট পরতো, আর তুমি তখন কতটুকু ছোট ছিলে না, মোটামুটি তো ছোট ছিলে। যাই হোক, তাহলে তুমি কি দেখবো, হাফ প্যান্টই তো পরা দেখবা। এখন তুমি 10 বছর পরে আইসো, সেও বড় হয়ে গেছে, বড় বড় কাপড় চুপড় পরে তুমিও বড় হয়ে গেছো, তাই না? হিসাব তো এখানে, তাই না? আর কি করতে হবে কাউ? এই মেয়ের খোঁজ নিয়ে আমাকে জানাবি, ওকে? জানানোর কিছু নাই, শরীফ চাচার মেয়ে কইছি, ওইটাই ফাইনাল। যা যা করার দরকার আমি করে দেবো। চলো তুমি যাও, চলো। আমার ধরার দরকার নাই, তোমার গায়ে কাদা। কি মোবাইল চুরি করে আনছিস? হ্যাঁ করছি, তাই ফেরত দিব। ফেরত তুই যখন দিবি তাহলে চুরি করে আনলি কেন? ওকে রে শিক্ষা দেওয়ার জন্য। কিসের শিক্ষা? বাইজান তাইলে শোনো, আমাকে শরীফ চাচা আছে না, শরীফ চাচা টোটাল মহল্লার মধ্যে সবচেয়ে একটা নম্রভদ্র মানুষ, তাছাড়া নামাজ কালাম পড়ে একজন ধার্মিক মানুষ, আর দুইটা মাইয়া হয়েছে না, বদদের আড্ডি, দিন রাত 24 ঘন্টা কিটকট কিটকট করে বেড়ায় খালি। ওটা কিটকট না, টিকটক বল। হইলো টিকটক মিকটক যাই হোক, শোনেন আমার কি মনে হয়, ওই মোবাইল হচ্ছে সর্বদোষের মূল। আর মোবাইলের আর কি দোষ বল, প্রযুক্তির আবিষ্কার হয় মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমরা মানুষেরা প্রযুক্তির ভালো দিক ব্যবহার কম করি, খারাপ দিকটা বেশি ব্যবহার করি। সব দোষ তো আমাদের এই মানুষের মধ্যেই। শোন, তুই এই মোবাইলটা ফেরত দিয়ে আসবি। ঠিক আছে, তাইলে এখনই যে ফেরত দিয়ে আসি। আর শোন, এখনই ফেরত দেওয়ার কী দরকার, এত তারা কিসের, কালকে সকালে যাইস। আর শোন, মোবাইল থেকে শাপনার নাম্বারটা নিয়ে নিস। ধরছে না? কী ধরছে? মনে ধরছে। কি যে বলিস না, কাছে যাওয়ার এবং পরিচয় আর বিরাট একখান সুযোগ আছে। কি সুযোগ শুনে তাহলে কই? তোর তো বিরাট বুদ্ধি রে। বুদ্ধি এইখানে না, বুদ্ধি মাথায় আছে। জাগা, আমি তাহলে গেলাম, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ শোন, সকালে কিন্তু আমাকে তাড়াতাড়ি মোবাইল ফেরত দিতে যাইতে হইব, তুই তাড়াতাড়ি ঘুমায় পড়, যা তো ভাই যা। এটা কোনো কথা? আপনি না আমার গান শোনার জন্য দেখছেন, বিদেশ থাকতেই ফোনের মধ্যে কত গান শুনেছেন, আজকে কাছে আইসেও আপনি আমার গান শুনতে পারতেছেন না, গান না শুনে আমি যাচ্ছি। ভাই দুইটা লাইন আজকে আমার জন্য গা, তুই আমার সামনে বসে আছিস, কত ফোনে ফোনে শুনছি, আজকে সামনে শোনা আমার আত্মাটা ভরা। গান গাইতে পারি, তাই বকশিস দেওয়া লাগবে। তুই আমার ভাই লাগো, যা খাইতে চাস খাও, যা। শোনা, তুমি তো আবার দেশত্ববোধক গান পছন্দ করো, দাঁড়াও আমি তোমার জন্য একটু গান ধরি। আমার সারা দেহ খেয়ে গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়ে না, আমি মরে গেলেও তার দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমের ভালোবেসে
ভরবে না মন ভরবে না। খবরদার বাজান, বিলে কিন্তু নামবি না, দূর থেকে দেখবি, দূর থেকে দেখবি। শোনো মা, শাপলা ফুলের কাছে যাইতে হয়, তারপরে ধরতে হয়, তারপর নাকের কাছে নিতে হয়, এরপরে না মজা পাওয়া যায়, দূর থেকে আবার মজা লাগে। বাজান, তুই কিন্তু অনেকদিন বিদেশে ছিলি, পানিতে নামস নাই, কাজী বাজান পানিতে নামবি না কিন্তু। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ, বেশি চল আমার আসি। এই যে কয়েক বিদেশ থেকে গ্রাম দেশায় শাপলা দেওয়ার শখ হয়েছে। আচ্ছা আপু, মোবাইলটা কি আসলে ভূত নিয়ে গেছে? জানি না রে, হলেও হতে পারে, না হলে যাবে কোথায়? সেটাই তো, এত উকুন মাথায় তোর। আপু, কি ব্যাপার ভোলা ভাই, আপনি হঠাৎ আমাদের বাসায়? কার কাছে এসেছেন? ও বুঝেছি, বাবার কাছে, তাই না? যে না, আমি তোমার কাছে আসছি। আমার কাছে কেন? তোমাকে ভাইজানে ডাকে। কোন ভাইজান? এই যে ইকবাল ভাইজান। কোন ইকবাল? প্রবাসী। ও, উনি আমাকে কেন ডাকে? তোমাকে মোবাইল দেওয়ার জন্য। কিসের মোবাইল? শোনো, আমার ভাইজান না একটা মোবাইল কুড়ায় পেয়েছে, সেই মোবাইলে টিনে দেয় যে তোমার আর তোমার বোনের ছবি। আরে ভোলা ভাই, টিন না স্কিন। আরে হইলো, শোনো, ওই স্কিন আর ট্রেন একই তো কথা। যাগা শোনো, তো তোমাগের দুইজনের ছবি দেখার পরে কইল যে তাহলে এই ফোনটা মনে হয় তোমাকে, তাই ভাই পাঠাইছে যে তোমার ডাইকে নিয়ে আসতে, তুমি ভাইয়ের কাছে যাবা, গেলে তোমার ফোনটা দিয়ে দিবে। আরে হ্যাঁ, ওটা তো আপন মোবাইলই। তোমার ভাইজান কোথায়? ওই পুকুর পাড়ে দাঁড়ায় আছে। চল চল চল, তাড়াতাড়ি চল। ভাইয়া, এই ভোলা ভাই, এটা কি তোমার পুকুর পাড় হলো? এটা কি নদীর পাড়? নদীর পাড় আর পুকুর পাড় একই কথা, দুইটাতেই পানি থাকে, বুঝছো? তুমি না আসলে একজন ভোলা। ওই যে আমার ভাই। আমরা দুইজন দুইজনের দিক তাকায় আছে, তাকায় থাকতে থাকতে অন্য দেশে হারাই গেছে। এক কাম করি, তুমি আমার দিক তাকায় থাকো, আমি তোমার দিক তাকায় থাকি, দুইজন তাকা থাকি করতে করতে অন্য দেশে হারাই আস। আপনি নাকি আমার ফোন পেয়েছেন? পাইনি তো, দিয়েছি ওই দিন ভোলা আপনাদের ফোন চুরি করে আসলে আমার কাছে দিয়েছিল। কি সারাক্ষণ টিকটক করা তো ভালো কথা না, তাই না? আর আপনি তো ফোন না পেয়ে ভাবলেন যে ভূত আসছে কিনা বা। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমিও তাই ভেবেছিলাম। আসলে ভূত বলতে পৃথিবীতে কিছু নেই, কিছু আছে, জিন আছে, বাট আমাদের ভূত এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠিক বলেছেন, এখন বুঝতে পারলাম। আচ্ছা, আমার মোবাইলটা দিন। ও হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলেন। ওদের সামনে। হ্যাঁ না, তুই তো ওদিকে যা তো। আমি তাহলে
আছি বলুন। কিভাবে বলি, আসলে আপনাকে প্রথম দেখা, মানে তোমাকে প্রথম দেখা, আপনি তুমি বলতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে, কোথায় গেল জিম্ব? তুমি এখানে কি করছো? কেমন আছেন আপনি? ভালো ভালো আছি। কত বছর পরে আপনার সাথে দেখা। গতকাল কেন তোমার সাথে আমার দেখা হলো? গতকালকে দেখা হয়েছে কিন্তু চাচা হয় না। আরে এ কি, আরে বাবা সারো তো কি কোলাকুলি শেষ হয়েছে নাকি? হ্যাঁ আরে বাবা রে, এত হয়েছে সারো, এত কি কোলাকুলি। এই কোথায় গেছিলি মা? বাবা আপুর মোবাইলটা রিচার্জ করতে গেছিলাম। ও আচ্ছা। এই রে, এই তোর আপুর না মোবাইল চুরি হয়ে গেছে, তো রিচার্জ কেন? হ্যাঁ তাই তো, মোবাইল তো চুরি হয়ে গেছিল, চোরটা মনে হয় অনেক ভালো এই জন্য দিয়ে গেছে। ঠিক আছে তাহলে চল বাড়তে চল। আচ্ছা ঠিক আছে। ভাইজান ভাইজান, বলতে পারছো বলতে পারছো প্রেমের কথাটা বলতে পারছো? আর কিভাবে বলুম, বলার আগে তো সাপটার ভাব চলে আসে। ও হ্যাঁ তাই তো। ঠিক শোন, তুই আজকের মধ্যে যেমনি হোক সাপলার নাম্বার আমার ম্যানেজ করে দিবি, বুঝতে পারছো? এটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, ইয়ে তো আমারও আন্ডার কাম, আমি আজকে সন্ধ্যার মধ্যে মনে করো জোগাড় করে তোমার হাতে দিয়ে দেবো। যা ভাই যা, ভাইয়ের জন্য এত কিছু করো। আচ্ছা ঠিক আছে। ভোলা নাম্বার আনছিলি? নাম্বারটা আনছি মানে, সবার কাম ভুল হয়, এই ভোলার কাম ভুল হয় না। এই মোবাইল বের করেন, এই যে নাম্বার নেন। এবার তোর মোবাইল থেকে সাপনার নাম্বারটা ডিলিট করে দিই। কেন কেন আবার কি রে, সাপনার নাম্বার দিয়ে তুই কি করবি? আর দুই দিন পর সাপটা তো তোর ভাবিই হইব। আমি এই নাম্বার ডিলিট করতে পারব না, আমার কাম আছে। তোর আবার কি কাজ? ভাবিছোটনের সাথে আমার কিছু কথা আছে। তোর আবার কি কথা? এই কথা কারোর কোন যাব না, এটা পার্মানেন্ট কথা। আরে গাধা, ওটা পার্মানেন্ট না, ওটা পার্সোনাল। ওই হইলো একই কথা, নাওয়ার নৌকা। বোলা এই বোলা, বাপ তাড়াতাড়ি যা তো, আমার একটা মেসেজ না দে। মা তুমি দিনের বেলায় কোথায় গেছিলে? হ্যাঁ দিনের বেলায় যে বউ বউ করে ঘুরি, আমার কইতে মনে থাকে না দিনের বেলায়। বাবারে সারাদিন একলা হাতে এত কাজ করি মনে ছিল না, তাড়াতাড়ি আইনা দেনা আমি আগুন জ্বালামো। কোথায় আগুন জ্বালাবা? তোর মাথায় কাদা কোথাকার, খাবার গরম করবো। ও মামা তোমার আল্লাহ দোয়া লাগে, শোনো তুমি আর যা করো আমার মাথায় তুমি আগুন জ্বালাও, অল্প কটা চুল আছে পুরা টাক পড়ে যাবে না, বুঝছো মা? যাবি তুই? ও যাচ্ছি যাচ্ছি। বাপরে বাপরে বাপ, একটা কথা বলে দশটা কথা বলে। মা তুমি ওরে নিয়ে এতদিন কেমনে ছিলা? কেমনে ছিলাম, এটা আমার অভ্যাস হয়ে গেছে, বুঝছো? ঠিক আছে বাবা আমি দেই। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে কি তুমি করে বলা যায় না? আচ্ছা ঠিক আছে বলেন কেন, সরি সরি বলো কেন ফোন দিয়েছো? তোমার কথা মনে পড়ছিল, এই রাত তো কাটছে না, তোমার তোমার মায়ের চেহারাটা চোখের চোখের মাঝে শুধু ঘুরে বেড়াচ্ছে। ওরে বাবারে, যখন তুমি বিদেশে ছিলে তখন কি কোনো মেয়ের প্রেমে তুমি পড়নি? তখন কোনো মেয়ের মিষ্টি কণ্ঠ শুনতে ইচ্ছা করেনি? তোমাকে দেখার পর আমি চাইলেও মিথ্যা কথা বলতে পারব না, কারণ তোমার ছবিটা আমার বুকের বাপাশে গাঁথা হয়ে গেছে। আমি জানতাম ছেলেরা একটু মিথ্যা কথা বলে, কিন্তু তুমি যেই হানে মিথ্যা কথা বলতেছো মনে তো হচ্ছে যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ চাপাবাজ। প্রেমে পড়িনি, দেখতে ভালো লাগতো, কিন্তু প্রেমে পড়ার জন্য তো আমি এসেই প্রেমে পড়ে গেলাম তোমাকে দেখে। আচ্ছা তোমাকে আমি কেন পছন্দ করব? তুমি যে যে সৌদি আরবে থাকো আমার জন্য কি খুরমা খাজুর এনেছিলে আনন্দিত, তাহলে আমি তোমার সঙ্গে কেন প্রেম করব? আমি আবার যখন বাইরে যাব তোমার জন্য খুরমা খিজুর এতগুলো আনবো তুমি সারা বছর খেয়েও শেষ করতে পারবে না। ও আচ্ছা, আমরা দেখা করব কবে? তুমি বলো। আমার তো মন চাইছে এখনই তোমাকে দেখি। আচ্ছা ঠিক আছে, হইছে হইছে, এত প্রেমিক হওয়ার দরকার নেই, লাইলি মজনু হওয়ার দরকার নেই। কালকে দেখা করছি পুকুর পাড়ে। আর আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি হেনাকে সাথে নিয়ে আসবো। ওকে, আর আমি ভোলাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ওকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে।
এই নে বাবা, তুই তো মা আমাকে দিও না মা, ভোলাকে দাও নইলে তুমি খাও। মা তুমি নাও না, তুমি খাও মা, তুমি খাও। শোন বাবা, তুই যেমন আমার সন্তান, ভোলাও ঠিক আমার আর একটা সন্তান। ওরে আমি পেটে ধরি নাই ঠিকই, কিন্তু ছোটবেলা থেকে সন্তানের মতো করে লালন পালন করছি। তোর খালা খালু যখন মারা যায় তখন ভোলা 8 বছরের শিশু, তোর বাবা ভোলার আবার হাতে দিয়ে কইল, ইকবালের মা, ইকবাল যেমন তোমার সন্তান, ভোলা তোমার আস্তিক আর একটা সন্তান, ওকে তুমি সন্তানের মতো করে মানুষ করবা, কোনোদিন তুমি ওকে মায়ের বাপ বুঝতে দিবা না। তুমি আজকে থেকে ওর মা, তুমি আজকে থেকে ওর বাবা, বিশ্বাস কর। তারপর থেকে ভোলা আমার সন্তান, কোনোদিন ওকে আমি মায়ের বাপ বুঝতে দেয় নাই, আর কোনদিন বড় ভাবি নাই। মা, এই দুঃখের কথা যতই ভুলে থাকা যায় ততই তো ভালো। আর আমারও তো সুখের দিন শুরু হয়ে গেছে, আমি এতদিন বিদেশ করে আসছি, কিন্তু কত কামাই রোজগার করে আইছি, এখন আমাকে সুখের দিন, তুমি সুখের কথা কও, দুঃখের কথা ভুলে যাও মা। সুখের আর কি কথা বাপ। ও হ্যাঁ, আজকে জামাল ঘটক আসছিল। জামাল ঘটক? জামাল ঘটক কেন মা? কেন বা, তোর জন্য পাত্রে সন্ধান নিয়ে আসছিল। এই কি পানিকা, পানিকা খেলো বিষম খাইলি কে? পাত্রের কথা কই না তোমা, দেখতেছো না পাত্রের কথা কইলে পরে ভাইয়ের নাকে মুখে পানি উঠে যাইতেছে। আরে এটা তো সুখের কথা, নাক মুখে পানি কেন উঠবো? তা মা, যদি তুমি অভয় দাও তাহলে আমি একটা কথা কেতাম। কি কথা কো না। আরে রাখো তো ভাইজান, বিষয়টা ধোয়াশা করার দরকার আছে। আরে কথা, ওটা ধোয়াশা না, খোলাশা। ওই হইলো একই কথা। ও মা শোনো, ভাইজান না একটা মায়ারে পছন্দ করে, মায়া ভাইজানটা পছন্দ করে। উমা কোন গ্রামের মেয়ে, বাপের কি নাম? আমাকে শরীফ চাচার মেয়ে। ও আচ্ছা, শরীফ ভাইয়ের মেয়ে, তা ছোটরা বড়রা? দুধরে মা, তুমি কি যে কও, ছোটটা হতে যাবো, ছোটটা কি ভাইজানের সাথে মানাবে? ছোটটা আমার সাথে মানাবে, কারণ আমি ভাইজানের ছোট। ওরে শয়তানের দল, দুই ভাই মিললে তোর এই কাজ করে ফেলেছিস তাই না? আমার কোনো দোষ নাকি? দোষ হচ্ছে ভাইজানের, কারণ ভাইজান বড়টারে পছন্দ করে। আর তুই ছোটটারে পছন্দ করস তাই তো? জানি না। হ্যাঁ ঠিক আছে, আমি কালকায় শরীফ ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, তবে তোর জন্য না, ইকবালের জন্য। আগে ইকবালেরটা হোক, পরে তোরটা হবে। শয়তান, খাওয়ার মধ্যে বৈশ দুষ্টমি করে খা। মা, শাপলা রব্বা কি কইছে মা? বিয়ের দিন তারিখ সব ঠিক করে আসছো তো মা? মা চুপ করে আছো কেন? এই ভোলা, মা চুপ করে আছে কেন? কিছু কো। শাপলার বাপে কি কইছে শুনবা? কি কইছে শাপলার আব্বা? শোনো, দেখুন, আমি আমার মেয়ের বিয়ের ব্যাপারে ভেবে রেখেছি এই এলাকার সুলতান ভাইয়ের ছেলে সালামের সাথে। আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে আমি ভাবছি না, বা ভাবতে চাচ্ছিও না। কিন্তু কেন? কেনর উত্তর তো একটাই, আপনার ছেলে প্রবাসী, আর আমি কোনো প্রবাসী ছেলের সাথে আমার মেয়ে বিয়ে আমি দেব না। চাচা আপনি এইগুলো কি বলছেন? ভাইজান, আপনার মেয়ে আর আমার ছেলে 100% পছন্দ করে, আপনি কি আপনার মেয়ের পছন্দের গুরুত্ব দিবেন না? তাছাড়া আমার ইকবাল খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে, পড়াশোনা জানা ছেলে, আর আল্লাহর রহমতে পয়সা করিতে আপনার থেকে আমারও কম না। এখানে তো টাকা করির কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আগেও বলেছি যে আপনার ছেলে প্রবাসী,
হ্যাঁ, আমি কোনো প্রবাসী ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না, কারণ আপনার ছেলের সাথে যদি বিয়ে দেই তাহলে বিয়ে করে সে প্রবাসে চলে যাবে। অথবা আমি কোনো প্রবাসী ছেলের সাথে বিয়ে দেবো না, আপনারা এবার আসতে পারেন প্লিজ। বাবা, ইকবাল কিন্তু ভালো ছেলে। চুপ কর তুই, বলছি না আমি কোনো প্রবাসী ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। যা ভিতরে যা, যা বলছি এতই দাঁড়ায় আসিস কেন, যা। হ্যাঁ প্লিজ, আপনারা উঠুন তো, উঠতে পারেন আপনি, যান, তুমি চলে আসো। হ্যাঁ কি সাপলার আব্বা এইসব কইছে তো গো? হ্যাঁ ভাই জান, আমি সত্যি কথা কইতেছি। চল এক্ষুনি আমার সাথে যাবি, আমা আসো। না আমি যাবো না, আসো। সাপলার আব্বা আবার অপমান করবো, আমি সহ্য করতে পারবো না। কি হইব আমি দেখুন, তুমি চলো আমার সাথে, চলো চলো। আমার অপমান করলে কিন্তু এক হাত করে আমার অপমান করবো, আমার সাথে। চাচা চাচা বেরিয়ে আসেন, চাচা চাচা। কি ব্যাপার, তোমরা আবার এসছো কেন? আমি তো না করে দিয়েছি না? আসতাম না চাচা, আপনার কথা শুনে আসতে বাধ্য হয়েছি। আপনি প্রবাসীদের সম্পর্কে কি বলেছিলেন? প্রবাসীদের সম্পর্কে আপনার এই ভুল ধারণাটা কেন আমি জানতে আসছি। এটা দেখো, প্রবাসীর ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব না এই কারণে যে আমি প্রবাসীদের পছন্দ করি না। বলতে না চাওয়া সত্ত্বেও আমাকে বলতে হচ্ছে। হ্যাঁ, আমাকে বলতে হচ্ছে যে বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন, সংবাদ মাধ্যমে আমরা কি দেখি? আমরা দেখি যে প্রবাসীরা বিয়ে করে তাদের বউকে দেশে রেখে প্রবাসে চলে যায় এবং তার অনুপস্থিতির সুযোগে এই প্রবাসী বউরা সমাজে নানান সময়ে নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা লিপ্ত হয়। তার ভিতরে যেমন ধরো পরকী একটা। আচ্ছা, তো কোনো বাবা মা জেনে শুনে কোনো প্রবাসীর সাথে তার মেয়েকে বিয়ে দেবে বলো? আমি তো প্রবাসীদেরকে রীতিমতো ঘৃণা করি। আপনি প্রবাসীদের ঘৃণা করেন? চাচা, প্রবাসীরা কি মানুষ না? প্রবাসীরা কি রক্তে মাংসে মানুষ না, নাকি তারা শারীরিকভাবে অক্ষম? কোনটা চাচা? যারা মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান প্রিয়জন পরিজন দেশের মাটি সব কিছু ফেলে, সব কিছুর আশা ফেলে, শুধুমাত্র বিদেশের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করে পরিবারের মানুষের মুখে তিন বেলা খাবার নিশ্চিত করার জন্য, তারা দেশে টাকা পাঠায়, তাদের এই কষ্টের টাকাগুলো দিয়ে দেশের অর্থনীতি চাকা ঘোরে, দেশের সমৃদ্ধশালী হয়, দেশের চেহারা পাল্টায়, আপনি তাদের আপনি ঘৃণা করেন চাচা? 50-100 বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে আমাদের কত প্রবাসী ভাই দুর্ঘটনায় মারা যায়, আপনি তাদের ঘৃণা করেন চাচা? পরিবারের সুখ স্বপ্ন এইসবের কথা চিন্তা করে নিজের শখ আহ্লাদ হাজার স্বপ্ন কোরবানি দিয়ে যারা বিদেশের মাটিতে হাড় ভাঙা কষ্ট করতেছে, প্রতিটা দিন যুদ্ধ করতেছে, আপনি তাদের আপনি ঘৃণা করেন চাচা? দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর যারা নিজেকে কোরবানি করে দিচ্ছে প্রতিটা দিন যারা যুদ্ধ করে যাচ্ছে বিদেশের মাটিতে, আপনি তাদের ঘৃণা করেন চাচা? আপনি জানেন দেশের আলিম ওলামারা আমাদের কত সম্মান করে, সবাই আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে জানে, রাষ্ট্রীয়ভাবে আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে ঘোষণা করা হয়েছে, আর সেখানে আপনারা আমাদেরকে ঘৃণা করেন? অবাক হই চাচা, আমাদের খুব কষ্ট কখন লাগে জানেন? 5-10 বছর পর আমরা যখন বিদেশের মাটি থেকে যখন দেশে আসি, তখন এয়ারপোর্টে কর্মরত অফিসাররা আমাদের লাগেজ চেক করার নামে যখন আমাদের ব্যাগগুলা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, তখন জানেন চাচা আমাদের বুকটার মধ্যে লাগে, অনেক কষ্ট লাগে। তারপরে আমরা এই কষ্টটা সহ্য করে নিই, কিন্তু আপনার কথাগুলো সহ্য হলো না চাচা, কষ্ট লাগলো ভেতরে, অনেক কষ্ট লাগলো। আর মেয়েদের ব্যাপারে বললেন তো, যে মেয়ে খারাপ সে সবসময় খারাপ, তার স্বামী যদি দেশে থাকে এবং দেশের বাইরেও থাকে সে খারাপ কাজ করবেই, কিন্তু একজনের জন্য সকল মেয়েকে খারাপ ভাববেন না চাচা। রাস্তাঘাটে চলার সময় আমরা তো অ্যাক্সিডেন্ট করি, তাই বলে কি আমরা গাড়ি ঘোড়ায় চলাচল আমরা বন্ধ করে দিই? করি না তো,
তাই একজন যদি খারাপ কাজ করে অন্যকে দোষারোপ করা ঠিক না। অন্য সবাই যে একই রকম হবে এরকম ঠিক না চাচা। আমি আপনার কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসিনি। আপনি প্রবাসীদের সম্পর্কে আপনার ভেতরে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো ভেঙে দেওয়ার জন্য আসছি। আমার কথায় কোনো রকম যদি কষ্ট বা খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিবেন চাচা। মা ভোলা চল। দাঁড়াও, আমি যা বলেছি ভুল বলেছি। প্রবাসীরা আসলেই যোদ্ধা। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি, প্রবাসীরা আসলেই যোদ্ধা। বেয়ান সাহেব আপনি আমাকে ক্ষমা করে দিন। না 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 বেয়ান সাহেব, ঠিক আছে ঠিক আছে। বাবা তাহলে বিয়ে কখন? আগামী শুক্রবারে, কি বলেন বেয়ান সাহেব? না না বেয়ান সাহেব, আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ। ও মা আমারটা কবে? তোমার আবার কি? না কিছু না। আচ্ছা বেয়ান সাহেব, একটা কথা বলে যদি কিছু মনে না করেন, সেটা হচ্ছে যে আপনার এই দুই ছেলে আর আমার দুই মেয়ে, এদের চার হাত এক করে দিতে চাই। আপনার কোনো আপত্তি? আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আলহামদুলিল্লাহ। ও মা এক কাজ করতো তাহলে, একটু মিষ্টি টিষ্টির ব্যবস্থা করে। আসেন আপনার ভিতরে, আসেন আসেন প্লিজ আসেন। বাবা আসো 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 আসো।